অ্যাম্বুলেন্স মালিক সমিতি থেকে মামুনি অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স সম্পূর্ণভাবে ফ্রি দিচ্ছি। ছাত্রছাত্রীদের বা অভিভাবকরা অসুস্থ হলে তাদেরকে যাতায়াতের জন্য আপনি অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছেন, যতগুলো অ্যাম্বুলেন্স লাগে সেই বিষয়টা আপনি দেখবেন। তো এই বিষয়টা আসলে আমরা জানতে পেরে আমাদের কাছে অনেক ভালো একটি উদ্যোগ মনে হয়েছে। এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন কীভাবে কী করছে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থীরা আসতেছে, প্রায় 75,000 পরীক্ষার্থী। এর পাশাপাশি ওনাদের সাথে গার্জিয়ান, সর্বমোট মিলায় 2 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী ও গার্জিয়ান আসবে। এরই মধ্যে যদি কেউ কোনো কারণে অসুস্থ হয়ে যায়, আমরা নোয়াখালী অ্যাম্বুলেন্স মালিক সমিতি থেকে মামুনি অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স সম্পূর্ণভাবে ফ্রি দিচ্ছি। আমাদের একটা গাড়ি নোয়াখালী পৌরসভায় থাকবে, একটা গাড়ি সদর উপজেলায় থাকবে, আর একাধিকটা গাড়ি আমাদের রাস্তায় টলে থাকবে, বিভিন্ন স্পটে থাকবে। আমরা সবসময় আমাদের ফোন ওপেন থাকবে, আমাদের কর্তৃপক্ষের ফোন ওপেন থাকবে, মামুনি অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্তৃপক্ষের ফোন ওপেন থাকবে সবসময়। আমরা আপনারা আমাদেরকে ফোন করলেই পাবেন। আমরা মানবিক দৃষ্টিকোণ চিন্তা করে আমরা মামুনি অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ফ্রিভাবে আমরা এই সার্ভিসটা দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী জেলা অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূঁইয়াকে এই ব্যতিক্রম উদ্যোগের জন্য ওনাকে ধন্যবাদ জানাই। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।